আজ শুক্রবার এবং সময় রাত 11টা। আপনারা সবাই দেখছেন চ্যানেল 24 বিশেষ আয়োজন। আজ এইচএম স্টিলের সৌজন্যে সোল অফ মিউজিকে এমন একজন অতিথি আছেন যিনি ছোটবেলায় শুরু করেছিলেন গান, যখন এতই ছোট যখন হারমোনিয়ামে তার হাত পৌঁছাত না, মা উপাশে থেকে হারমোনিয়াম পাম করতার এখান থেকে উনি বাজাতেন। সেই ছোটবেলা থেকেই তার গান শুরু, তখন থেকেই তার মা এবং তার পরিবার তাকে সম্পূর্ণ সাপোর্ট করে গিয়েছেন এবং এখন সে মাটি এবং মা দুটোর ভালোবাসায় মুগ্ধ হয়ে আমাদেরকে পল্লীগীতি, লোকগীতি এবং সাধন সঙ্গীত দিয়ে ভরিয়ে রেখেছেন। সরাসরি চলে যাব আমরা ওনার কাছে এবং ওনার মুখ থেকে ওনার নাম শুনবো, পরিচয় শুনবো। আমি শারমিন দীপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে চ্যানেল 24-এ আসতে পেরে অনেক বেশি ভালো লাগছে। প্রথম আমি এবার এসেছি চ্যানেল 24-এ, সো খুব ভালো লাগছে। এখন যেটা জানতে চাই আপনার কাছে, যে গান তো শুনবো, গানের ফাঁকে ফাঁকে অল্প অল্প কথা বলবো, প্রথমে কোন গানটা আমি শুনতে পারি? তো যেহেতু মাটির দেহ মাটির সাথে মিশে যেতে হবে, তো সেই মরমি ব্যাপারগুলো নিয়ে বাউল আকাশ দেওয়ানের লেখা সুর করা একটি গান আমি গাবার চেষ্টা করছি। সামনে আছে আরেক বিয়া, এটাই তো শেষ বিয়া রে জগ। স্বামীর ঘরে যাইতে হবে, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া, পালাই বা কই যাইয়া রে মানুষ, কই যাইয়া। আজ রাইলা শিয়া যে দিন বান্ধিবে কোশিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। সতীত্ব অসতী হইলে স্বামী অসৎ,
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আজ রাইলা শিয়া যেদিন আজ রাইলা শিয়া যেদিন বান্ধিবে কোশিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগত স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগত স্বামীর ঘরে যাইতে হবে বাংলার মাটিতে সবসময় একটা জিনিসের উদাহরণ সবসময় থাকে সেটা হচ্ছে রূপকের মাধ্যমে উদাহরণ এবং রূপকের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দান সেইটার যে একটা প্রণালী যে প্রক্রিয়া সেটা কিন্তু বর্তমান সময়টায় অনেকটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে মানে এটা বিদ্যমান নয় এখন এই প্রসেসটা আপনি যে গানটা কিছুক্ষণ আগে গেয়েছেন আই হ্যাভ সিন মানে পুরো চোখের সামনে কিন্তু ভেসে উঠেছে আপনার মৃত্যুর সময় এবং সেই সময় আপনি যেগুলো করার দরকার ছিল সেগুলো যদি না করেন তাহলে আপনার সাথে কী কী হবে এখন গানটা কোনটা রেখেছেন আমাদের জন্য সেটা একটু আসলে আজকে একটু এই ঘরানার আধ্যাত্মিক ঘরানারই গান করব সব এবারও যে গানটি করছি এই গানটি মৃত্যুর পরে আসলে আপনার যদি কোনো প্রিয়জন থাকে তার যেই ব্যবহারটা কি করতে চায় মৃত্যুর পরে সেই জিনিসটাই গানটিতে ফুটিয়ে তুলেছেন জীবনদান সাহেব আমি আমার মতো গাওয়ার চেষ্টা করছি বাসের পালকি খারা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারা মরতে হবে ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি কেউ কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী সবার মরতে হবে ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি কেউ কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী ওরে আইসো একা যাইব একা পাইবা না জোড়া স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারা বলেছে আপনার যিনি অর্ধাঙ্গিনী যদি আপনার অর্ধাঙ্গিনী মারা যায় বা আপনি যার অর্ধাঙ্গ যদি আপনার অর্ধাঙ্গ মারা যায় একজন অপরজনকে পরস্পরকে বলছে সারা জীবন ঘুমাইলা তুমি যার পাশে লাশের সামনে বসবে না দুর্গন্ধ আসে মৃত্যুর পরে লাশটাকে যখন সামনে রেখে বাড়ির মানুষজন দেখতে আসে আমরা সকলে আসি বলে যে তাড়াতাড়ি লাশটাকে বিদায় করো মাটি দাও যত তাড়াতাড়ি মাটি দিবে ততই তার আত্মা শান্তি পাবে আসলে এটা তো আমরা বলি কিন্তু যে আসল ব্যবহারটা হয় সেটাই গানের মধ্যে লিখেছে সারা জীবন ঘুমাইলা তুমি যার পাশে লাশের সামনে বসবে না দুর্গন্ধ আসে ওরে নাকে কাপড় সারা
বিশ্বের পালকি খারা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারা কবর কি ব্যবহার করবে আমাদের সাথে এই অন্তরায় সেই কথা বলেছে তো কবি লিখেছেন এরকম তারপরে দিবে তোমারে ওই কবরে চা সারা জীবন কি করেছো নেকিং বাবা তারপরে দিবে তোমারে কবরে চাপ সারা জীবন কি করেছো নেকিং বাবা ওরে পাপি হলে জীবন দেওয়ান পরো পারে ধরা ওরে পাপি হলে শারমিন দিপু পরো পারে ধরা আমার স্বামীর বাড়ি যাইতে বাসের পালকি খারা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারায় আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাসের পালকি খারা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমি শারমিন দীপু যে এই গানের ভেতর দিয়ে আপনি আমরা যেগুলো ভুলে থাকি যেগুলো আমাদের সবসময় মনে রাখা উচিত সেগুলোকে আবার জাগ্রত করে দিয়েছেন ধন্যবাদ আমাদেরকে যে উপলব্ধিগুলো দিয়েছেন সেই উপলব্ধিগুলো আমরা আরও একটু অন্য আকারে নিতে চাই এখন কোন ধরনের উপলব্ধি আপনার কাছে রেডি আছে যেটা আপনি এখন প্রোভাইড করবেন এইবারে যে ব্যবহারটা বলেছি আজকে প্রথমে আধ্যাত্মিক সব গান করব এইবারে যে গানটি করব আমাদের নবীজি যিনি আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনী নিয়ে ওনার ব্যবহারটা কি হবে যখন আমরা মারা যাব হাশরের ময়দানে থাকব আহা আমি অপেক্ষা করব না সরাসরি ঠিক আছে গাইছি আশা করছি ভালো লাগবে কঠিন হাশরের দিনে আখেরি নবীজি বিনে পাপি উম্মতকে করিবে পা আর পাপি উম্মত কে করিবে পা কঠিন হাশরের দিনে আখেরি নবীজি বিনে পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পা যতই আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হই আলা যা এমনও কঠিন সেই নিদার মা চিনবে না গর্ভের সন্তান স্বামী নাচি নিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধনি সেই দিন নবীর গুণমণি বাঁচাও বাঁচা উঠবে ধনি সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার বলবে আবু বকর তুমি লও দোজখের খবর দোজখেরই যাই উম্মত আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহা উলসি রাতের কঠিন
ताली जाओ ना चोले पुलशी रातेर कठिन पुले हजरो ताली जाओ ना चोले ओमर जामी जानेर पल्लार धार आपे उम्मत के करीबे पार आर पापी उम्मत के करीबे पार तार परे दयाल नबी डाकिबेन फातेमा बीबी तुमी बाचाओ सन्तान मा नबीर कथा माय शुनिया बोलबे हे शाई किबरिया हमार एकटा आसे जे बिचार हुसैन जखन मारा गेलो शिर काटिबार कथा छिलो হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল বাজু কাটা কেন গেল তার পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার ফাতেমারে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ নবীর উম্মত দাও বেশ তোমা যা শাহ আলম সরকারেই বলে সেই দিন নবীর উম্মত হলে সেই দিন নবীর উম্মত হলে ভয় ভাবনা থাকিবে না আর পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মত কে করিবে পার আমরা একটু অন্যভাবে শেষ করবো, সেটা হচ্ছে প্রথমে বিদায় নিয়ে নেবো আর একটা গানই শুনবো আমরা, একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নেবো, কিন্তু তার আগে বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-এ এই সোল অফ মিউজিকে এসে এই সোলটাকে আর একটু এনরিচ করার জন্য, তাজা করা যাচ্ছে, তাজা করার জন্য, এবং আশা করব আপনি সুস্থ এবং ভালো থাকবেন। আপনিও। এখন কোন গানটা শুনবো আমরা? আচ্ছা, এইবারে একটি যেহেতু আধ্যাত্মিক গান, এবার একটি দেহতত্ত্ব করছি, আমাদের দেহের বর্ণনা আসলে ওই গানের মধ্যে আছে, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে দর্শক, এখন বিদায় নিচ্ছি, আবারও ঠিক সামনের শুক্রবার রাত 11টায় অপেক্ষা করবেন চ্যানেল 24-এর পর্দায়। আমি খান মোহাম্মদ আসবো নিয়ে আরেকজন অতিথি, যে শোনাবে চমৎকার চমৎকার গান এবং শান্তি পাবেন আপনারা এবং জানবেন অনেক কিছু। এখন সরাসরি গানের মাধ্যমে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। Thank you.
জায়গায় করেছে খারা। জায়গায় জায়গায় ইস্কুরুপ মারা, আবার 72,000 ইস্কুপ দিয়া ওই সাইকেল গড়া। আবার 72,000 স্পোক দিয়া ওই সাইকেল গড়া। ওরে চিন্তা করে দেখ না তোরা, চিন্তা করে দেখ না তোরা, 206 খান হয় এক্সেল মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল। সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ, বাবু গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস। পুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ, আর তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস। ওরে মনির সরকার হইয়ালাস, শারমিন দীপু হইয়ালাস, থাকবে ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল। আমার উপর চলে গাড়ি, আমার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল।